বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম, আমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন টাইমিং হলো সকাল 8:30। আজকে হলো সানডে, আর আজকে সেই সঙ্গে একটা স্পেশাল ডে, আজকে হলো আমাদের অরিও সোনার বার্থডে। আজকে সেই সকাল 7:00 থেকে কারেন্ট নেই, দেখো কি অবস্থা। আর এই যে আমাদের অরিও সোনার আজকে সন্তু মন্টুটার বার্থডে। আজকে এই সানডের দিনই মনে হয় একটু বেলা করে ঘুম থেকে উঠি, শান্তি করে একটু ঘুমোই, আর সকাল থেকে যদি কারেন্ট না থাকে কতটা বিরক্তিকর বলো তো। আর আমার অবস্থা দেখো, দরদর করে ঘামছি। আজকে কিন্তু ভালো রোদ উঠেছে জানো তো, আকাশটা মেঘলা করে আছে কিন্তু রোদ কিন্তু ভালো উঠেছে। রোদ যেমন উঠেছে গরমটা সেরকমই ফেলেছে। আর চলো আজকে সানডের বাজেটটা একটু তোমাদের সাথে শেয়ার করি আমাদের নিচের। আজকে এতটা বেলা হয়ে গেছে, প্রায় 9:00 কাছাকাছি, তবুও কেমন যেন বাজারটা ফাঁকা ফাঁকা লাগছে। চিকেনের দোকানও ভিড় নেই লোকজনের। অন্যদিন তো মানে অন্যবার সানডেতে তো কত ভিড় থাকে চিকেনের দোকানে সকাল সকাল, আজকে কেমন ফাঁকা ফাঁকা। আর ওইদিকে বাজারেও কেমন ফাঁকা ফাঁকা। আর আমি সকালে ভেজা জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম, এত সুন্দর রোদ উঠেছে শুকিয়ে গেছে, তো তুলে ফেলি। এখন তো বৃষ্টির কোনো ভরসা নেই, কখন যে বৃষ্টি নেমে যায়, কখন ঘরে থাকবো কখন কিচেনে থাকবো, বৃষ্টি নেমে সব ভিজে গেলে অবস্থা শেষ। ফাইনালি হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে, আর ও আজকে বললো বাজার থেকে এসে তারপর চা খাবে, তো ওকে চা করে দিলাম, অরিও সোনার খাবারটা ভিজিয়ে দিলাম, তারপর চলে আসলাম রুমে। এখন রুমটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে তারপর এখন টাইমিং হলো 10:00 সকাল, আর অরিও সোনার খাবারটাও ভিজে গেছে, এখন ওকে খাইয়ে নিচ্ছি। এদিকে আবার মেঘা হা করে টিভি দেখছিল, তো ওকে বললাম তোর কিন্তু মুখে মশা ঢুকে যাবে, হা করে টিভি দেখিস না, মুখটা বন্ধ কর। তো টিভিতে সাউন্ড হচ্ছিল বলে ওর জন্য আবার সাউন্ডটা অফ করে দিয়েছি। আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে পেটাই পরোটা আর সাথে ঘুগনি। তো ঘুগনিটা তো পুরো টেলটেল করছে জলে, আর কালারটা দেখলে ভয় লাগছে যেন খেতে কত ঝাল হবে, কিন্তু ঝাল কিন্তু সেরকম ছিল না। তারপর ব্রেকফাস্ট করে চলে আসলাম কিচেনে। আজকে চিকেন, আর অরিও সোনার জন্য ওটা ছিল মটন। আর এই যে বাসন্তী পোলাও বানাবো বলে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর এই যে চিকেনটাকে ভালো করে মেখে রেখেছি, আর পোলাওয়ের চালটাকেও ভালো করে মেখে রেখে দিয়েছি। তো চলো এখন কাটাকুটি করে নিই। সব কাটাকুটি করে নিয়েছি, কাটাকুটি বলতে আজকে তো সেরকম কিছু রান্না করছি না, শুধু চিকেনটাই বানাচ্ছি। তো চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর পোলাওয়ের জন্য চালটাকে ভেজে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, আই হোপ ভিডিওটা ভালো লাগবে। আর এখন পোলাওয়ের চালটাকে ভেজে নিচ্ছি, তারপর সাইড করে একটা বাটিতে রেখে দেব, আর এই কড়াইয়ে আমি মাংসটাকে বসিয়ে দেব। পোলাওয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, আর পোলাওটাকে বসিয়ে দিয়েছি আজকে রাইস কুকারে। আর এদিকে চিকেনটাও কষছে, গ্যাসটাকে সিম করে দিয়েছি, চিকেনে এক্সট্রা করে আজকে জল দেব না, যেহেতু চিকেন কষা বানাচ্ছি চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে সূর্য এখন যাবে চুল কাটতে, যা চুল কাটার ড্রেসটা খুঁজে পাচ্ছিলাম না, এক্সট্রা করে প্যান্টটা বাইরে করে রাখি, যেহেতু চুল কাটার ড্রেসটা পরে আর পরতে চায় না কুটকুট করে বলে। তো এই যে হরিও বসে আছে, তো ওইদিকে আমার রান্না কমপ্লিট, স্নান সেরে নিয়েছি, তো এখন তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি।
হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, সূর্যেরও খাওয়া হয়ে গেছে, অডিওশোনার খাবার বেড়ে নিয়েছি, ওকে খেতে দিয়ে দিয়েছি, আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন। তো চলো খাবারটা খেয়ে নিই। আর এই যে অডিওশোনার খেলনা, নতুন খেলনা, তো খেলনা পেয়ে তো ভীষণ খুশি। তো এই দেখো, তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। বিকেল থেকেই কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে, এখন টাইমিং হলো সন্ধ্যে 7টা। ভেবেছিলাম অরিয়সোনাকে নিয়ে একটু আমরা বেরাবো, কিন্তু এই জলকাদা বৃষ্টির মধ্যে কোথায় আর বেরাবো বলো তো, ভালো লাগছে না মনটা। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। বৃষ্টি তো কমবার নামই করছে না। তো চলো, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। তোমরা কিন্তু ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো।